সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আই এম নাজমুস সাকিব, সিনিয়র টিচার ম্যাথমেটিক্স, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আজকের পাঠ শুরু করার পূর্বে আমি তোমাদের গত ক্লাসে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছিল সেই বিষয়গুলি থেকে একটু তোমাদের পড়া আদায় করব। আমার প্রথম কোশ্চেন হয়েছে, দেখো মুনাফা কত প্রকার ও কি কি। মুনাফা হচ্ছে দুই প্রকার, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। দুই নম্বর প্রশ্ন, যে মুনাফার হার কাকে বলে? একশো টাকার এক বছরের মুনাফাকে বলা হয় মুনাফার হার। ওকে, তারপরে আমার তৃতীয় প্রশ্ন, সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি কি? আই সমান সমান পিএন আর। তারপরে চতুর্থ প্রশ্ন, মুনাফা আসল নির্ণয়ের সূত্রটি কি? মুনাফা আসল নির্ণয়ের সূত্রটি হচ্ছে এ সমান সমান আই প্লাস পি। মুনাফা আসল, মুনাফা যোগ আসল, আই মানে মুনাফা, পি মানে আসল, তাহলে আই সমান সমান হয় পিএন আর, আর পি আসলের পি। তারপরে দেখো যে আজকের বিষয়, আজকের যে আলোচনাগুলি হবে এই আলোচনাগুলি যদি তোমরা ভালো করে শিখো তাহলে কী কী বিষয়গুলি জানতে পারবে সবাই? সরল মুনাফা আসল, মুনাফা আসল, মুনাফার হার, সময়কাল ব্যাখ্যা করতে পারবে এবং এই সূত্রগুলি সবাই জানতে পারবে এবং সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। তাহলে আজকের পাঠে আমরা চলে যাই। চলো সবাই বই বের করে, বই খাতা বের করো, সিনবু কপি তোমাদের সাথে রাখবে, যে আজকের পাঠ হচ্ছে আমাদের অধ্যায় দুইয়ের মুনাফা। সবাই জানো যে অধ্যায় দুইয়ের মুনাফার অনুশীলনী 2.1-এর 17 এবং 19 নম্বর, এই দুইটা ম্যাথ নিয়ে আমি আলোচনা করব। আজকে লেকচার নম্বর হচ্ছে 2, আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস। চলো তাহলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের প্রথম প্রশ্নটা ছিল, দেখো যে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 1/5। মুনাফা বার্ষিক শতকরা 8% হলে সময় নির্ণয় করো। দেখো কোনো অঙ্কে যদি এরকম ভগ্নাংশ দেয়া থাকে যে মুনাফা আসলের 1/5, এরকম ভগ্নাংশ দেয়া থাকলে মনে রাখবা শুরুতে যে থাকে সে হয় উপরের অংশ আর পরে যে থাকে সে হয় নিচের অংশ। এর মানে ভগ্নাংশের সাথে যে অংশটা দেয়া থাকবে যে আসল, এই আসল হবে 5, ঠিক আছে, আর মুনাফা হবে 2। আর তোমরা যদি এটাও ভুলে যাও তাহলে আরেকটা জিনিস মনে রাখবে যে আসলের পরিমাণটা বড় হয়, মুনাফার পরিমাণটা সাধারণত কী হয়, ছোট হয়, এই জন্য আসল হবে 5 এবং মুনাফা হবে 2। তবে এটাই সবচেয়ে ভালো পদ্ধতি মনে রাখার জন্য যে ভগ্নাংশের ইমিডিয়েট সাথে যে থাকবে সে হচ্ছে নিচের অংশ এবং একদম শুরুতে যে থাকবে সে হচ্ছে উপরের অংশ। তাহলে যদি আমরা এখন এখানে লিখি যে ধরি আসল, তাহলে আমাদের আসল হচ্ছে 5, এর সাথে আমরা একটা ক যুক্ত করে দেব, এর সাথে আমরা একটা ক যুক্ত করে দেব, তাহলে লিখবো ধরি আসল 500 টাকা এবং তাহলে আমাদের মুনাফা যখন আমরা বের করব দেখো তাহলে হবে আসলের 1/5, এর মানে আসল ছিল 500, এর জন্য 500 টাকা এর 1/2। এখন যদি আমরা 5 কাটাকাটি করি তাহলে এখান থেকে ক এবং 2, এর মানে মুনাফা বের হয় আমাদের 2 টাকা। ওকে, এখন দেখো প্রশ্নে আমাদের কিন্তু একটা মুনাফা আসল দেয়া আছে, প্রশ্নে আমাদের একটা মুনাফা আসল দেয়া আছে। তাহলে আমরা এখানে কিন্তু মুনাফা এবং আসল দুইটা জানি। এখন যদি আমরা লিখি প্রশ্ন মতে এই মুনাফা 2 এবং আসল 5, এই দুইটা সমান সমান আমরা কী লিখতে পারি? দেখো তাহলে এই এটা সমান সমান আমরা লিখতে পারি যে দেখো প্রশ্নে আমাদের মুনাফা আসল দেয়া আছে আর আমরা এখানে কিন্তু মুনাফা এবং আসল দুইটাই জানি। এজন্য এখন আমরা যদি লিখি যে প্রশ্ন মতে এই মুনাফা 2 আর আসল 5, মুনাফা যোগ আসল, মুনাফা যোগ আসল সমান সমান মুনাফা আসল, এর মানে 5,600। ওকে, এটা মুনাফা এবং এটা আসল এবং মুনাফা এবং আসল যোগ করলে হয় মুনাফা আসল। এই মুনাফা আসল একসাথে আমাদের 5,600 টাকা দেওয়া আছে এবং এখানে দেখো 5 এবং 2 যোগ করলে হয় 700 টাকা, ঠিক আছে, 700 সমান সমান 5,600। তাহলে আমরা যদি কয়ের মান বের করি 7 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, কারণ 7 এবং ক গুণাকারে আছে দুইটা, একটা অংশ রেখে যখন আরেকটা অংশ ওই পাশে নিয়ে যাব তখন ভাগ হয়ে যাবে, এর মানে আমাদের কয়ের মানটা বের হলো 800। তাহলে আমাদের এখানে কয়ের মানটা বের হলো কত, 800। এই কয়ের মান যদি আমরা 800 পাই, দেখো এখন আমরা আসল যদি বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি আসল পি সমান সমান
5 ক এর মানে ক এর মানটা এখানে গুণ করে দিতে হবে তাহলে আমরা লিখতে পারি আসল p সমান কি 5 গুণর এই ক এর জায়গায় 800 যদি আমরা লিখে দেই তাহলে কত হয় 4000 টাকা ঠিক তেমনি ভাবে যদি আমরা মুনাফা বের করি দেখো মুনাফা হচ্ছে 2 ক এর মানে 2 গুণন ক এর মান হচ্ছে কত 800 তাহলে কত হয় 1600 টাকা আর আমাদের দেখো মুনাফা বার্ষিক শতকরা বলে দেওয়া আছে এর মানে যখন বার্ষিক শতকরা বলা থাকে সেটা হচ্ছে কি আমাদের মুনাফার হার বোঝায় এর মানে আমরা লিখতে পারি কি মুনাফার হার আর সমান সমান 8% 8% মানে কি 8 বাই 100 যখনই আমাদের মুনাফার হার দেয়া থাকবে তখন সেটাকে আমরা 100 দ্বারা ভাগ দেব শতকরা চিহ্ন উঠিয়ে তারপরে কি করব এটাকে ভাগ দিয়ে দশমিক আকারে লিখব ওকে তাহলে আমাদের সময় বের করতে হবে বন্ধু শিক্ষার্থীরা তোমরা সবাই জানো যে সময়কে আমরা n দ্বারা প্রকাশ করি তাহলে আমাদের n যদি বের করতে আমরা সূত্র লিখব I সমান সমান pnr তবে তোমরা এখানে n সমান সমান হট লিখে দিতে পারো তাহলে আমরা যেহেতু n এর মান বের করতে হবে তাহলে pnr কে বাম পাশে নিয়ে আসব এবং I টাকে ডান পাশে নিয়ে যাব যখন সমান সমানের ডান পাশকে বাম পাশে এবং বাম পাশের পুরো অংশটাকে ডান পাশে আমরা নিয়ে যাই তখন মানের কোনো পরিবর্তন প্লাস মাইনাসের কোনো চিহ্ন চেঞ্জ করার দরকার হয় না তাহলে এখন যদি আমরা n এর মান বের করি দেখো তাহলে কি হবে I এর নিচে p এবং r চলে যাবে ওকে এখন যদি আমরা মান বসাই দেখো I এর মান ছিল আমাদের 1600 টাকা p এর মান দেয়া ছিল আমাদের 4000 টাকা এবং r এর মান দেয়া ছিল 0.08 তাহলে এটা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়েও করতে পারবো নরমাল ক্যালকুলেটর দিয়েও করতে পারবো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 1600 সায়েন্টিফিক দিয়ে যখন করবে 1600 লিখে ভাগ চিহ্ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে এই দুইটা লিখবে ফার্স্ট ব্র্যাকেট শেষ করবে আর যারা নন সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবে তার এটার মান আগে একটু বের করে নেবে বের করে রাফে লিখে রাখবে তারপরে 1600 কে আমার যে মানটা পেয়েছো এটা দ্বারা ভাগ দিলে তুমি মান পেয়ে যাবে এর মানে আমরা সময় পেয়ে গেলাম কত বছর 5 বছর দেখো খুব সহজ একটা অঙ্ক এই অঙ্কটাই তোমাদের উদাহরণে দেয়া আছে দেখো উদাহরণের অঙ্কটাই সবচেয়ে বেশি আসে পরীক্ষাতে উদাহরণের অঙ্কটাতে সময় দেয়া আছে মুনাফার হার বের করতে বলছে তাহলে শিক্ষার্থীরা তোমরা সবাই জানো যখন মুনাফার হার বের করতে বলে তখন এখানে হয় আর ঠিক আছে আর এন্টার এখানে চলে যাবে আর আর এর মান বের করার সময় আমরা 100% দ্বারা কি করি আমরা গুণ করি আর এর মান বের করার সময় আমরা 100% দ্বারা গুণ করি আমাদের উদাহরণ 6 অঙ্কটা এই পুরোপুরি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের পুরোপুরি সেম থাকবে ওইখানে সময় দেয়া থাকবে ঠিক আছে ওইখানে সময় দেয়া আছে যেহেতু আমরা সময় n সমান সমান লিখব তারপরে একই পদ্ধতিতে বের করব যেহেতু আর এর মান বের করব আমরা পরে 100% দ্বারা গুণ করব শতকরা প্রকাশের জন্য আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছো তাহলে আমরা দেখো পরবর্তী আমাদের অঙ্কে চলে যায় আমাদের 19 নম্বর যে অঙ্কটা আছে যে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকা 12টি এর মানে 12টির ক্রয় করেছে 36 টাকা খরিদ করা বলতে ক্রয় করা বোঝায় আবার কুষ্টিয়া থেকে 36 টাকা 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো এর মানে হচ্ছে কি দেখো দুই জায়গা থেকে দুই ধরনের কলা এখন বিভিন্ন এলাকা ভেদে কলার মান বিভিন্ন ধরনের হয় যে কলাটার মূল্য একটু বেশি হয় সেই কলাটার অবশ্যই আমরা যখন দোকানে কিনতে যাই তখন দেখি কলার বিভিন্ন ধরনের সাইজের কারণে আমাদের মূল্যটার অনেক পরিবর্তন হয় ঠিক আছে কোয়ালিটির কারণে আমাদের ভেরি করে এর মানে আমি 12টি কলা ক্রয় করেছি 36 টাকায় আবার 18টি কলা ক্রয় করেছি এখানে 36 টাকায় তারপরে দেখো আমি 15টি কলা 36 টাকায় আমি বিক্রি করব তাহলে 15টি কলা যদি আমি 36 টাকায় বিক্রি করি আমি দুই ধরনের কলা ক্রয় করেছি শুরুতে আমাদের এই দুই ধরনের কলাকে একটা প্রকারে নিয়ে আসতে হবে দেখো আমাদের কোশ্চেনগুলি কী করেছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা কী দরে ক্রয় করেছিল বিক্রয়কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আর ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি খালি কলা কী দরে ক্রয় করতে হবে তাহলে আমরা দেখো প্রথমে ক নং সৃজনশীলের অংশটা আমরা শিখে ফেলি ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা কী দরে ক্রয় করেছিল তাহলে ব্যবসায়ী যশোর থেকে 12টি কলা ক্রয় করেছিল কত টাকায় 36 টাকায় তাহলে আমরা প্রতি শ বলতে কী বোঝায় 100 এই জন্য আমরা লিখতে পারি কি 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা যে যশোর থেকে না লিখলেও সমস্যা নেই তোমরা এতটুকু লিখলে হবে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা অতএব একটি কলার ক্রয় মূল্য যখন আমরা বের করব তখন 12 ভাগ হয়ে যাবে কারণ 12টি কলার ক্রয় মূল্য যা হয় একটি কলার ক্রয় মূল্য কম হয় যখন কম হয় তখন সেটা ভাগ হয় তবে তোমরা সবসময় মনে রাখবে যে শতকরার যে অঙ্কগুলি করবে এই অংশটা সবসময় এখানে ভাগ আকারে থাকবে এখন প্রতি শর জন্য আমরা এখানে কী বের করব 100টি কলার ক্রয় মূল্য বের করব 36 গুণন 100 ডিভাইডেড বাই 12 মানে এটা হয়ে যাবে এখানে গুণ
কারণ একটির থেকে 100টি কলার ক্রয় মূল্য কি হবে বেশি হবে এজন্য আমাদের এখানে বের হয়ে গেল কত টাকা 300 টাকা এর মানে আমাদের যশোর থেকে 100 কলা ক্রয় করেছে কত টাকা সে 300 টাকায় ওকে তারপরে দেখো আমাদের খনন সৃজনশীল খনন সৃজনশীলের অংশটা আমাদের তোমাদের জন্য প্রত্যেকটা পার্ট ভালো করে বুঝতে হবে দেখো বিক্রয় করে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আচ্ছা তাইলে আমরা এটা যখন আমরা বের করতে যাব দেখো সে যশোর থেকে যে ক্রয় করেছিল 12টি কলার ক্রয় মূল্য কত টাকা ছিল 36 টাকা তাহলে এখান থেকে আমরা একটি কলার ক্রয় মূল্য বের করব তাহলে 12টি কলার ক্রয় মূল্য যদি 36 টাকা হয় তাহলে একটি কলার ক্রয় মূল্য হবে আমাদের কত টাকা 3 টাকা ঠিক আছে একটি কলার ক্রয় মূল্য কম হবে 3 টাকা হবে এখানে 12 দ্বারা আমরা ভাগ করব 3 টাকা এবং কুষ্টিয়া থেকে যে ক্রয় করেছিল 18টি কলা 36 টাকায় এখানেও আমরা একটি কলার ক্রয় মূল্য দেখো বের করব তাহলে একটি কলার ক্রয় মূল্য এখানে আসবে 2 টাকা দেখো আমরা এই যে একটি কলার এবং একটি কলার দুইটি কলার যে ক্রয় মূল্য বের করেছি আমাদের দুইটা ক্রয় মূল্য আছে কিন্তু আমরা জানি অঙ্ক করার জন্য আমাদের একটা ক্রয় মূল্য দরকার তাহলে একটা ক্রয় মূল্য বের করার জন্য আমরা এখানে দুইটা ক্রয় মূল্যকে আমরা এখন গড় করে ফেলবো মানে এই একটি যোগ একটি ঠিক আছে তাহলে আমরা লিখব 1 যোগ 1 এই যে 1 যোগ 1 বা দুইটি কলার ক্রয় মূল্য এই 3 যোগ 2 সমান সমান 5 টাকা ওকে তাহলে দুইটি কলার ক্রয় মূল্য যদি 5 টাকা হয় এখন আমরা এখান থেকে একটি কলার ক্রয় মূল্য বের করব তাহলে 5/2 এর মানে হয় 2.50 মানে 2.5 টাকা হয় আমাদের তাহলে আমাদের ক্রয় মূল্য কিন্তু আমরা এখন একটা পেয়ে গেছি তাহলে একটি কলার ক্রয় মূল্য হচ্ছে আমাদের কত টাকা 2.5 টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য যদি আমি জানি তাহলে এখন আমাদের একটি কলার বিক্রয় মূল্য বের করতে হবে তাহলে আমি 15টি কলা বিক্রয় করেছি কত টাকায় 36 টাকায় তাহলে 15টি কলা যেহেতু বিক্রয় করেছি 36 টাকায় তাহলে আমার একটি কলার বিক্রয় মূল্য আমরা এখন বের করব কারণ আমরা একটি কলার ক্রয় মূল্য জানি একটি কলার বিক্রয় মূল্য বের করব 36/15 ঠিক আছে তাহলে আমাদের এখানে বিক্রয় যদি আমাদের দুইটা বিক্রয় মূল্য দেওয়া থাকতো তাহলে এরকম আমরা ক্রয় মূল্যর মতো দুইটা পার্ট করে তখন আবার লিখতাম 1+1 দুইটি কলার বিক্রয় মূল্য যেহেতু আমাদের এখানে একটি অংশ দেওয়া আছে বিক্রয় মূল্যর তাহলে আমাদের খুব সুবিধা হয়েছে যে কারণ দুইটা ক্রয় থেকে আমরা একটা ক্রয় বের করে ফেলেছি আর বিক্রয় মূল্য আমাদের একটাই দেওয়া আছে তাহলে একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 2.5 টাকা এবং একটি কলার বিক্রয় মূল্য হচ্ছে 2.4 টাকা যেহেতু এখানে আমার ক্রয় মূল্য বড় বিক্রয় মূল্য ছোট তোমরা জানো যে ক্রয় মূল্য যদি বড় হয় বিক্রয় মূল্য যদি ছোট হয় তাহলে কি হয় ক্ষতি হয় তাহলে ক্ষতি হয় এখানে কত এই যে 2.5 থেকে আমরা 2.4 বিয়োগ দেব ক্ষতি হয় বা লাভ হয় যাই বের করি না কেন আমরা বড়টা থেকে ছোটটাই বিয়োগ দেব আর যেহেতু ক্ষতি হয়েছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ যাবে তাহলে 2.5 থেকে 2.4 যদি আমরা বিয়োগ করি 0.1 চলে আসে এর মানে আমাদের দেখো 0.1 হচ্ছে আমাদের ক্ষতি আর আমরা জানি লাভ ক্ষতি ক্রয় মূল্য সাপেক্ষে হিসেব করা হয় তাহলে আমরা জানি ক্রয় মূল্য 2.5 টাকা এর মানে এই 2.5 টাকায় ক্ষতি হয় 0.1 টাকা তাহলে আমরা লিখতে পারি 2.5 টাকায় ক্ষতি হয় 0.1 টাকা অতএব 1 টাকায় ক্ষতি হয় আমরা যদি বের করি 1 টাকায় ক্ষতি হয় কি যে 0.1 কে আমরা কত দ্বারা ভাগ দেব 2.5 দ্বারা ভাগ দেব তাহলে 1 টাকায় ক্ষতি হয় আমাদের 0.1 কে 2.5 দ্বারা ভাগ আর যেহেতু আমাদের শতকরা বের করতে বলেছে আমাদের এই জন্য আমরা লিখবো কি 100 টাকায় ক্ষতি হয় অতএব 100 টাকায় ক্ষতি হয় এখানে দেখো 2.5 ভাগ হয়ে যাবে এবং 100 সবসময় উপরে গুণ হবে এর মানে আমরা বের করে ফেললাম কি 4 টাকা তাহলে এখানে যখন তোমরা লিখবে তখন কিন্তু 4 টাকা লিখবে যেহেতু আমাদের লাভ বা ক্ষতি যে কোনো একটা উত্তর লিখতে বলছে এখন যেহেতু আমরা উত্তর লিখবো উত্তর লেখার সময় আমাদের এই ক্ষতিটাও উল্লেখ করতে হবে আর যেহেতু আমরা শতকরা বের করেছি এই জন্য এখানে লিখবো 4% এখানে কিন্তু তোমরা পার্সেন্ট লিখবে না এখানে সবসময় টাকা লিখবে এখানে এসে তোমরা পার্সেন্টেজ লিখবে তবে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে তোমাদের কাছে আমার একটা ছোট কোশ্চেন থাকবে যদি আমি ক্রয় মূল্য জানি বিক্রয় মূল্য যদি না জানি তাহলে কি তোমরা লাভ ক্ষতি বের করতে পারবে পারবে না এর মানে লাভ ক্ষতি কিন্তু ক্রয় মূল্যের উপরও যেরকম ডিপেন্ড করে বিক্রয় মূল্যের উপরও কিন্তু ডিপেন্ড তোমাকে মনে করো আমি 2.4 টাকা দিলাম না বললাম এই কলার ক্রয় মূল্য 2.5 টাকা তখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তোমার লাভ হয়েছে না লস হয়েছে বা ক্ষতি হয়েছে না লাভ হয়েছে তাহলে তখন তুমি কীভাবে বলবে বলতে পারবে না এর মানে আমাদের অবশ্যই ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটিই জানা থাকতে হয় লাভ বা ক্ষতির ক্ষেত্রে
তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, তোমরা যুক্তিমূলক ব্যাখ্যা দেবে যে লাভ ক্ষতি কেন শুধুমাত্র ক্রয় মূল্যের উপরই ডিপেন্ড করে, বিক্রয় মূল্যের উপর কেন নয়, সেই জিনিসটার সেই কোশ্চেনের উত্তরটা তোমাদের সাথে যখন আমার দেখা হবে তখন তোমরা এটা এই কোশ্চেনের উত্তরটা আমাকে দিবে। দেখো আমাদের গ নম্বর কোশ্চেন যে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কী দরে বিক্রয় করত। তাহলে আমরা ক্ষতে কিন্তু শিখেছি যে একটি কলা সে ক্রয় করেছিল কত টাকায়, 2.5 টাকায়। ভেরি গুড, তোমাদের মনে আছে যে ক্ষতে আমরা পেয়েছি একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 2.5 টাকা। তাহলে আমরা যদি যেহেতু প্রতি হালি এখানে বলা আছে, দেখো প্রতি হালি বলতে কয়টি বোঝায়, 4টি, যদি প্রতি ডজন বলতো তাহলে বোঝাতো কত, 12টি। ঠিক আছে, ডজন যদি বলতো তাহলে আমরা 12টি লিখতাম, যেহেতু হালি বলা আছে তাহলে আমরা এখানে লিখলাম কি 4টি কলার ক্রয় মূল্য, এই 2.5 × 4 এর মানে হচ্ছে আমাদের 10 টাকা হয়। এর মানে হচ্ছে আমাদের 10 টাকায় আমরা 4টি কলা ক্রয় করেছি। এখন এই 4টি কলা 10 টাকার উপরে আমার 25% লাভ করতে হবে, এই 10 টাকা ক্রয় মূল্য 25% করতে হবে লাভ। এর মানে আশা করি অঙ্কটা সবাই বুঝে গিয়েছো। তাহলে আমরা জানি 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 100 যোগ 25, এর মানে 125 টাকা। যদি এখানে তোমাদের 25% ক্ষতি বলা থাকতো তাহলে 100 থেকে 25 বিয়োগ দিয়ে বের করতো, 100 থেকে যখন 25 বিয়োগ দিতে তখন এখানে চলে আসতো কত, 75। লাভ হলে আমরা যোগ করি, ক্ষতি হলে আমরা কী করি, বিয়োগ করি। তাহলে যেহেতু আমাদের বিক্রয় মূল্য বের করতে বলছে তাহলে আমরা জানি ঐকিক নিয়মে যেটা বের করতে বলে সেটা ডান পাশে থাকে এবং বাম পাশে থাকে অপর অংশটা। এর মানে যেহেতু বিক্রয় মূল্য বের করতে বলেছে আমাদের বিক্রয় মূল্য থাকবে ডান পাশে, বাম পাশে থাকবে ক্রয় মূল্য। তাহলে আমরা এই লাইনটা থেকে আমরা প্রথম লাইনটা লিখব যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে আমাদের 125 টাকা, এবং ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে আমরা এই 100 ভাগ হয়ে যাবে এবং 125 উপরে থাকবে। আর যেহেতু আমাদের ক্রয় মূল্য ছিল 10 টাকা, অতএব ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য যদি আমরা বের করি, দেখো এই 10 চলে যাবে কোথায়, উপরে। তাহলে আমাদের উত্তর চলে আসে 12.5। এর মানে আশা করি সবাই বুঝতে পেরেছো এই 10 টাকার কলা যদি আমি 12.50 টাকা মানে 12.5 টাকা বিক্রি করতে পারি তাহলেই আমার 25% লাভ হবে। ওকে, যদি আমাদের লাভ ক্ষতি যাই বলুক না কেন, হালি ডজন যাই দেখ না কেন, আশা করি সবাই এই জিনিসগুলি এই ম্যাথগুলি করতে পারবে, এই ধরনের ম্যাথগুলি আসলে করতে পারবে। এখন আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, কিছু শর্ট টেকনিক অ্যাপ্লাই করে আমরা এগুলি জানব। দেখো টাকায় 4টি দরে, মানে 1 টাকা দিয়ে 4টি ক্রয় করেছি কিন্তু 1 টাকা দিয়ে 5টি বিক্রি করছি, এর মানে আমি হয়তো কোনো ফল নিয়ে আসার কারণে আমার পথে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি 1 টাকা দিয়ে 4টা কেনা সত্ত্বেও নষ্ট হয়ে যাওয়ার কারণে ন্যায্য মূল্য আমি হয়তো পাইনি, তখন আমি 1 টাকা দিয়ে 5টি বিক্রি করতে হচ্ছে, এর মানে আমার ক্ষতি হচ্ছে। তাহলে আমাদের যখন দেখো এই সংখ্যাটি 4টি 5টি, এই ক্রয় সংখ্যা এবং বিক্রয় সংখ্যার পার্থক্য যখন আমাদের 1 দেওয়া থাকবে তখন লাভ ক্ষতি বের করার জন্য আমাদের শতকরা পরিমাণ যখন আমরা বের করব তখন 100কে আমরা বিক্রয় সংখ্যা দ্বারা ভাগ দেব। ওকে, 100কে আমরা বিক্রয় সংখ্যা দ্বারা ভাগ দেব। তো লাভ ক্ষতি বের করার জন্য 100কে যদি আমরা বিক্রয় সংখ্যা আছে এখানে দেওয়া কত, 5, তাহলে 100কে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই আমাদের উত্তর চলে আসে 20%। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আর লাভ ক্ষতি তো আমরা এটা পরেই বুঝতে পারবো যে 1 টাকা দিয়ে 4টে কিনছি এবং 1 টাকা দিয়ে 5টি বিক্রি করেছি, এর মানে 5টি বিক্রি করার কারণে আমার এখানে কী হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে। ঠিক আছে, ক্ষতি হয়েছে এবং কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 20%। তোমাদের দুইটাই কিন্তু বের করা জানতে হবে, কারণ পরীক্ষাতে কিন্তু লাভ 20% ক্ষতি 20% এরকম দুইটা অপশনই দেওয়া থাকে। এটা আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে শিখলাম যাতে আমরা খুব দ্রুত সময় নষ্ট না করে বহু নির্বাচনীগুলি করে ফেলতে পারি। এর মানে 4টি এবং 5টি, এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের 1। তারপরে দেখো তার পরবর্তী কোশ্চেনে আমরা এই জিনিসটাই আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা এই করব। দেখো টাকায় 2টি দরে ক্রয় করে 3টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তোমরা মনে মনে একটু বের করে ফেলো, আমি একটু সময় নিচ্ছি। ভেরি গুড, আশা করি সবাই বুঝতে পেরেছো আমাদের সংখ্যা যেহেতু টি দেওয়া আছে 2টি এবং 3টি, এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। এই ডিফারেন্স 1 থাকার কারণে আমরা দেখো 1 টাকা দিয়ে 2টি কিনছি কিন্তু 1 টাকা দিয়ে 3টি বিক্রি করেছি,
তাহলে এখানে আমরা লাভ ক্ষতি আশা করি সবাই বুঝতে পেরেছো যে ক্ষতি হয়েছে এবং আমাদের বিক্রয় সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে এর মানে 100 কে যদি 3 দ্বারা ভাগ দেই 33.33% আসে আমাদের অথবা 33 সমস্ত 3 এর 1% দেয়া থাকতে পারে আশা করি সবাই এটা পারবে এর ব্যাখ্যাটা আমি আবার পরে তোমাদের দিয়ে দিয়েছি দেখো পরবর্তীতে আমরা যে আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব একটু আগে আমরা শিখেছি সংখ্যা ক্রয় সংখ্যা এবং বিক্রয় সংখ্যার পার্থক্য যদি আমাদের 1 হয় এটা ছিল কিন্তু আমাদের সংখ্যা কিন্তু এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে মূল্য মূল্যর পার্থক্য যদি আমাদের 1 থাকে মূল্যগুলি যখন পার্থক্য 1 আকারে দেয়া থাকে তখন কিন্তু অনুপাত আকারে দেয় আবার এখানে যদি এরকমও দেয় ক্রয় মূল্য 4 টাকা বিক্রয় মূল্য 5 টাকা এরকমও দেয়া থাকতে পারে দেখো যে যখন মূল্য দেয়া থাকবে সাধারণত এইভাবে করি এমসিকিউ গুলি আসে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এর মানে ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা বিক্রয় মূল্য বড় ক্রয় মূল্য ছোট এর মানে এখানে লাভ হয়েছে তাহলে আমরা লাভ ক্ষতি খুব সহজে বের করতে পারবো কিন্তু এটা শতকরা মানটা কিভাবে বের করব সেটাই হচ্ছে আমাদের মূল প্রশ্ন যখন এই বিক্রয় মূল্যের পার্থক্য যখন আমাদের 1 হবে তখন লাভ ক্ষতি বের করার জন্য 100 কে আমরা ক্রয় মূল্য দ্বারা ভাগ করব দেখো আমরা একটু আগেই শিখে এসেছি লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয় যেহেতু লাভ ক্ষতি ক্রয় মূল্য সাপেক্ষে হিসাব করা হয় তাহলে আমরা এটা এইভাবে মনে রাখব মূল্যের যদি দেয়া থাকে এবং ডিফারেন্স যদি 1 হয় তাহলে আমরা ক্রয় মূল্য দ্বারা ভাগ দেব 100 কে এবং যদি মূল্য না দিয়ে সংখ্যা দেয় তাহলে বিক্রয় সংখ্যা দ্বারা ভাগ দেব কারণ যেহেতু লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করে মূল্য দেয়া থাকলে ক্রয় মূল্য আর যদি মূল্য দেয়া না থেকে সংখ্যা দেয়া থাকে তাহলে বিক্রয় সংখ্যা দ্বারা এটা সবাই সুন্দর করে নোট করে রাখবে এবং কিছু শর্টকাট টেকনিকগুলি তোমরা আলাদাভাবে বিভিন্ন নীল কালি সবুজ কালি দিয়ে তোমরা নোট খাতাতে এগুলি টুকে রাখবে যাতে এই জিনিসগুলি বারবার চোখে তোমার ভাসতে থাকে বারবার দেখতে দেখতে তোমাদের এই জিনিসটা যাতে চলে আসে দেখো কিন্তু যদি আমাদের কোশ্চেনটা এরকম আকারে দেয়া থাকে দেখো যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 20:25 এখানে কিন্তু দেখো পার্থক্য কিন্তু 5 নেই এখানে পার্থক্য দেয়া আছে এই সরি এখানে পার্থক্য কিন্তু 5 এখানে কিন্তু আমাদের 1 পার্থক্য নেই তাহলে কিন্তু আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে আমরা পারতেছি না কিন্তু এখানে যেহেতু অনুপাত আছে বা ডাইরেক্ট যদি মূল্য দেয়া থাকতো যে একটি পণ্যের ক্রয় মূল্য 20 টাকা এবং বিক্রয় মূল্য 25 টাকা তখনও যদি আমরা এই 20:25 যদি আমরা দেখো অনুপাত ছোট করার নিয়মটা আশা করি সবাই জানো সপ্তম শ্রেণীতে তোমরা শিখেছো যে অনুপাতকে সমান ছোট করতে হলে দুইটাকে একই সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে তাহলে এখানে 20 যদি 5 দ্বারা ভাগ দেই 25 যদি 5 দ্বারা ভাগ দিই তাহলে দেখো 20 5 দ্বারা ভাগ দিলে হয় 4 25 5 দ্বারা ভাগ দিলে হয় 5 তাহলে এর মানে কি ডিফারেন্স কিন্তু আমাদের 1 হয়ে গেল তাহলে আমরা জানি পার্থক্য যদি 1 হয় তাহলে 100 কে আমাদের ক্রয় মূল্য দ্বারা ভাগ দিতে হবে এখন বলতে পারো যে স্যার আমি কি এই 20 দ্বারা ভাগ দেব না 4 দ্বারা ভাগ দেব এই 20 রাখলে কিন্তু আমাদের ডিফারেন্স 1 থাকে না আমাদের 4 এবং 5 যখন নেই তখন কিন্তু ডিফারেন্স আমাদের কত হয় 1 এর জন্য যেই অনুপাত দিয়ে আমাদের ডিফারেন্স 1 হলো ওইখানে যে ক্রয় মূল্যটা আছে 4 এর মানে এটার উত্তরও বের করতে গেলে আমাদের 100 কে ক্রয় মূল্য দ্বারা ভাগ দিতে হবে এর মানে 100 কে 4 দ্বারা ভাগ দিলে 25% আসবে তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যদি আমাদের এরকম অনুপাত বড় হয় যদি আমরা অনুপাতকে ছোট করে পার্থক্য 1 বানাতে পারি তাহলে আমরা খুব দ্রুত 100 কে আমরা ক্রয় মূল্য দ্বারা বা বিক্রয় সংখ্যা দ্বারা ভাগ দিলে আমাদের মূল্য উত্তরটা আমরা খুব দ্রুত বের করে ফেলতে পারবো তারপরে দেখো আমাদের এই প্রশ্নটাও পরীক্ষা আসে 12,000 টাকার 8% তাহলে 12,000 টাকার যখন আমরা 8% বের করব তাহলে কি করব প্রথমে লিখব 12,000 টাকার 8% তাহলে 12,000 টাকার 8% মানে কি 8/100 আমরা যদি কাটাকাটি করি এখানে দেখো থাকে 120 আর এখানে থাকে 8 এখন যদি আমরা গুণ করে ফেলি 120 এর সাথে 8 তাহলে কত হয়ে যায় 960 ঠিক আছে তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম কত 960 টাকা তোমরা এই বিভিন্ন ডিজিট চেঞ্জ করে এখানে 1800 1600 বিভিন্ন ডিজিট চেঞ্জ করে শতকরা চেঞ্জ করে তোমরা বাসায় অনুশীলন করবে তোমাদের টেস্ট পেপারে দেখবে এরকম বহু এমসিকিউ পরীক্ষায় আসে তারপরে দেখো আমাদের পরবর্তী যে কোশ্চেনটা 1600 টাকা কত টাকার 8% এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ক নং সৃজনশীলও আসে আগের যে আলোচনা করেছি আমাদের 4 নম্বর প্রশ্ন ওইটাও কিন্তু ক নং সৃজনশীলে মাঝে মাঝে আসে তাহলে আমাদের বলছে 1600 টাকা কত টাকার 8% মানে কত টাকাকে 8% করলে 1600 টাকা হবে তাহলে আমরা মোট টাকাকে ধরে যদি নেই ক তাহলে আমরা শুরুতে ধরে নিতে পারি যে সম্পূর্ণ টাকার পরিমাণ ক
তাহলে এই যে ক টাকার সম্পূর্ণ টাকার পরিমাণ যে ক এই ক টাকার 8% কত টাকার এই কত টাকা কি ধরে নিয়েছি ক এই ক এর 8% সমান হচ্ছে আমাদের 1600 টাকা তাহলে আমরা যদি ক এর 8% মানে কি হয় 8/100 সমান 1600 লিখি তাহলে ক সমান সমান যদি মান বের করতে চাই দেখো যখন আর গুণন করি এই 100 নিচে আছে চলে যাবে উপরে এর মানে 1600 সাথে গুণ হবে আর 8 উপরে আছে চলে যাবে নিচে আশা করি আর গুণনটা তোমরা সপ্তম শ্রেণীতে শিখেছো যে নিচের অংশটা উপরে চলে যায় উপরের অংশটা নিচে চলে যায় আমরা ক এর মান বের করতে গেলে এটা ভাগ হয়ে যাবে এটা হয়ে যাবে গুণ 8 হয়ে যাবে ভাগ তাহলে আমাদের এখানে বের হয়ে যায় কত রেজাল্ট দেখো 8 দ্বারা যদি এখানে কাটাকাটি করি তাহলে কত হয়ে যায় 20000 টাকা তাহলে আশা করি সবাই এই বিষয়গুলি বুঝতে পেরেছো এটার আরেকটা পদ্ধতি আমাদের আছে জানা আমরা পঞ্চম শ্রেণীতে পড়েছি যে 1600 টাকা কত টাকার 8% এর মানে 8% করলে হবে 1600 টাকা তাহলে এই জন্য আমরা লিখব 8% সমান হচ্ছে 1600 টাকা অতএব 1% সমান হবে কত 1600 ভাগ 8 দেখো এখানে পার্সেন্টেজ কিন্তু পরিবর্তন হয় না 8 এর জায়গায় 1 এসেছে এজন্য 8 হয়ে যাবে ভাগাকারে আবার সম্পূর্ণ টাকা যদি বের করতে হয় তাহলে 100% করতে হয় যদি তোমাকে কেউ কোশ্চেন করে 100% এক গ্লাস পানি দিয়ে বলল 100% খাও এর মানে সম্পূর্ণটা খেতে বলছে তোমাকে যদি বলে এই গ্লাসের 200% খাও এর মানে ওই গ্লাসের দ্বিগুণ পরিমাণ খেতে বলেছে মানে ডাবল খেতে বলেছে এর মানে সম্পূর্ণ টাকা বের করার জন্য আমরা এখানে 100% দ্বারা গুণ করব এই 1600 সাথে যখন 100 গুণ করে যখন আমরা 8 দ্বারা ভাগ দেব তাহলে হয়ে যাবে 20000 টাকা তোমরা এই পদ্ধতিতেও করতে পারো অথবা এই পদ্ধতিতে যার কাছে যেটা সহজ মনে হয় সে সেই পদ্ধতিতেই করতে পারো আজকের পাঠগুলি আমাদের মোটামুটি আলোচনা করা প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আজকের যে পাঠগুলি আলোচনা করেছি এই পাঠগুলো একটু তোমাদের যাচাই করি আমি কোশ্চেন করার সাথে সাথে তোমরা মনে মনে উত্তর বের করে ফেলবে দেখো যে লাভ ক্ষতি কিসের সাপেক্ষে হিসেব করা হয় ভেরি গুড ক্রয় মূল্য সাপেক্ষে ওকে তারপরে দেখো দ্বিতীয় কোশ্চেন আমাদের দ্বিতীয় কোশ্চেনটা ছিল কি টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় 5টি দরে ক্রয় করে 4টি দরে ভেরি গুড আশা করি সবাই বের করে ফেলতে পারছো সংখ্যা যেহেতু দেওয়া বিক্রয় সংখ্যা ডিফারেন্সটা আমাদের পরীক্ষা দেখবা এক দেয়াই থাকবে তোমরা ছোট ক্লাস তোমাদের এখানে এত পেঁচিয়ে দিবে না তোমাদের মোটামুটি সহজ করে দিবে ডিফারেন্সটা একই দেওয়া থাকবে আর যখন এক দেওয়া থাকবে আমরা বিক্রয় সংখ্যা দ্বারা ভাগ দেবো এর মানে 100কে আমরা 4 দ্বারা ভাগ দিলে আমাদের উত্তর বের হয়ে গেল কি 25% ওকে তারপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন যে ক্রয়মূল্য বিক্রয়মূল্যের অনুপাত যদি আমাদের 10:9 হয় তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় ভেরি গুড এর মানে ক্রয়মূল্য হচ্ছে 10 বিক্রয়মূল্য হচ্ছে 9 এর মানে 100কে আমরা 10 দ্বারা ভাগ দেব ক্রয়মূল্য যেহেতু বড় আমাদের ক্ষতি হয়েছে এবং 10% ক্ষতি হয়েছে আর আগের অঙ্কটায় আমাদের কি ছিল যে দেখো আগের অঙ্কটা যে আমরা করেছি আগের অঙ্কটাতে আমাদের এখানে 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় তাহলে 5টি দরে ক্রয় করে যদি 4টি দরে বিক্রি করি তাহলে আমার কি হয় লাভ হয় কারণ 1 টাকা দিয়ে 5টি কিনে 1 টাকা দিয়ে 4টি বিক্রি করি সেই জন্য আমাদের এখানে কি হয়েছে লাভ হয়েছে আর এখানে আমাদের কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে দুইটা দুই ধরনের ম্যাথ কিন্তু আমাদের দুইটার সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে পার্থক্য যদি 1 হয় এবং দেখতে হবে সংখ্যা দেওয়া থাকলে বিক্রয় সংখ্যা মূল্য দেওয়া থাকলে ক্রয় মূল্য আশা করি সবাই প্রত্যেকটা অংশ ভালো করে বুঝতে পেরেছো এবং প্রত্যেকটি অংশ তোমরা বাসায় ভালো করে অনুশীলন করবে আজকের এইচডব্লিউ নাম্বার হবে তোমাদের অনুশীলনী 2.1-এর দুইটা ম্যাথ তোমাদের থাকবে 19 এবং 20 এবং দুইটি নয় আরেকটি অঙ্ক আমি তোমাদের দেব উদাহরণ 6 যেটা তোমাদের আমি পূর্বে বলেছিলাম যে কিভাবে করবে উদাহরণ 6 অঙ্কটা এবং এই অঙ্কগুলি করে তোমরা স্ব স্ব বিষয় শিক্ষকের মোবাইলে পাঠিয়ে দিবে এবং প্রতিটি অঙ্ক যারা দুর্বল রয়েছে তাদের কাছে আমার এটি পরামর্শ যে প্রয়োজনে তুমি একটা অঙ্ক দুইবার করো ম্যাথকে তোমাদের ভয় করা যাবে না ম্যাথের একটা অংশ যদি তুমি দেখো যে একটু অসুবিধা হয় তাহলে ভিডিওটা প্রয়োজনে আবারও তুমি পরবর্তীতে দেখে নিয়ে যে পজ করে তুমি একটু করে নিলে এবং পরবর্তীতে তুমি এটা বারবার প্র্যাকটিস করতে হবে ম্যাথ যদি তুমি অনুশীলন করো তাহলে কখনোই তুমি ম্যাথকে ভয় করতে পারবে না আশা করি ম্যাথকে তুমি জয় করতে পারবে এবং বাসা থেকে নিয়মিত ম্যাথ করবে বাসায় অবস্থান করবে সাবধানে থাকবে ধৈর্য ধারণ করে এতক্ষণ ক্লাস দেখার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তোমাদের শেষ করছি আল্লাহ হাফেজ